জনে বসে বসে রং মাখে অয়মর, একজনে ছবি আঁকে এক মনে অয়মর, আরেকজনে বসে বসে রং মাখে, আবার সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মন্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেই দিনের সেই বিকেলবেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে থেকে দেওয়া এই ঢাকা হৃদয় মারখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্সের বিরুদ্ধে মার্স। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, ধুধু মাঠ ছিল দূর্বাতলে ঢাকা সবুজের সবুজময়, আমাদের প্রাণের প্রিয় সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে, কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহা শ্রমিক, লাঙল জোয়ার কাঁধে এসেছিল ছাগে ছাগে উলঙ্গ কৃষক, হাতির মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবৃত্ত নিম্নবৃত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কোলারিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে তারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল তোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। জয় বাংলা। ধন্যবাদ।